বহুল প্রচারিত সর্বাধিক প্রকাশিত জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকা চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে মত বিনিময় সভা সম্পন্ন হয়েছে। 4 সেপ্টেম্বর সকাল 10টায় লোহাগাড়া আমিরাবাদ হোটেল ওয়াইসির কনফারেন্স হলে এই সভা শুরু হয়। লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি ও লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ মিয়া ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেট্রো বাংলা টিভির সম্পাদক সাজিদ হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলমগীর হোসেন রানা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাবের সহসভাপতি সাংবাদিক মাহমুদুল হক চৌধুরী, সাংবাদিক জিয়া হোসেন বাবুল চৌধুরী, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শামসুল ইসলাম, বাবু সুদেব খান্তি দে, এনামুল হক, মোহাম্মদ আলমগীর। পরে লামা উপজেলা প্রতিনিধি হিসেবে ফরিদুল আলম বাবলুকে জনতা টিভির কার্ড প্রদান করা হয়। শিহাবুদ্দিন, চ্যানেল কর্ণফুলি, লোহাগাড়া।